এগুটা রুদি দাও গা আরে কুরুলটো রেখে দিয়েছো আর ঝোলাটো নিয়ে আসবে ঠিক আছে পয়সাটো নিয়ে আসবে বাজার থেকে ঘুরে আসি যাও খুলেটার পয়সাটো দাও না এই থলের ভিতরে পয়সা রয়েছে আগলে মাথাটো খানিক বড় দেখে নিয়ে এসো যাতে দেড় কেজি হয় এরকম সাইডে নিয়ে আসছে তাছাড়া আমাদের পোষাবে কি করে যা যা তাড়াতাড়ি যা বিলা হয়ে যাচ্ছে বেলা তো হবে এখন খাটো বেলা দিন আমি তাহলে ঘুরে আসি তাকে তুমি মশলা তুমি রেডি করে রাখো ঠিক আছে যাও বাজার থেকে নিয়ে আনলাম বাবারে সত্যি অনেক বড় মাথাটো আনলি কত দাম নিল 250 বলছিল এই 250 টাকা দিয়ে নিলাম বাবারে এত বড় অনেক বড় যাও এই রান্না সারে এই মাথাওয়ালা রেখে দিয়ে এসো কা দাও জল দাও তাহলে জল তো গরম হয়ে গেছে নিয়ে চলো সেগুলো পরিষ্কার করি গে করি গা ওই ছিয়াতে নিয়ে চলো গরম হয়েছে কি না জল ওই জন্য বললাম খালি ফুটুক মাথাটা চাড়াই যে তাকে তুমি পাগলা ছাড়া গরম হয়ে গেলে আবার ছাইবে না বসে যাবে না ছাড়া দেবে আগুনে পোড়াইতে হবে যা ছাড়লে ছাড়লে এবারে পুড়ি নিলব এবার হ্যাঁ হ্যাঁ পুড়ি নিলাম তাড়াতাড়ি নিয়ে এসো শুধু হারটাই থাক ভালো করে নিবে এইখানেতে মাংসটা তাহলে ধুয়ে আসি তো এইগুলা জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে এসো তারপরে চলো চলো
টসন রাখছি। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, মাখিয়ে নিব। এইখানে এখন রেখে দিই, তাপতে থাক। তাপতে আমি আদা রসুনগুলা বেটে নিই। আদা দিচ্ছি, রসুন দিচ্ছি, মাংস দিচ্ছি। কড়াইয়ে গোটা গরম মশলা দিচ্ছি, আধে পেঁয়াজ দিচ্ছি, মাংসটা রান্ধার জন্য গরম মশলা নিয়েছি। কেমন ফ্যানটি উঠছে বাবা, ভালো ফ্যান উঠছে। আধে আদা বাটা রসুন বাটা দিচ্ছি, জিরে গুঁড়ে দিচ্ছি, আর এই তো ধনে গুঁড়ে, লঙ্কা গুঁড়ি, সামান্য জল দিচ্ছি। রান্নাটা খুব ভালো হয়েছে, মশলা পাতি দিলে পরে সব বেশি ঘুরে মাংস বাসা হয়ে গেছে, এখানে জল নেই। বিলাতে দিচ্ছি, তরকারি হয়ে গেছে, নামি দেব। ঝুলটা ভালোই হয়েছে, মানে
শুধু মাংসও ভালো লাগে না, যে কোনো জিনিসের। আর কি তো পাইছে জ্বালাই যে পড়ায় বরং দাল না থাকলে খাবার কোনো জোর নাই, ঠিক নাই, বুঝলি?